এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সকাল মাথা নিড়ি পড়ল, আমি শুভ না। কি করবে, সকালে চোখ লাল হয়ে আছে, তোর দেখাচ্ছে শুষ্ক, ধ্রুবর চোখে চেয়ে পড়ল। তোমাকে দেখবো কত আদর লাগে জানো, মনে হয় কামড়ে খেয়ে ফেলি। ধ্রুব হাসে, আচ্ছা মনের কথা বেরোচ্ছে, ধ্রুব সুযোগে বলল। আর কি ইচ্ছে করে? সকাল ফিক ফিক করে হেসে ফেলে। তোমার আদর খেতে ইচ্ছে করে। সকাল ধ্রুবর গলায় কামড়ে দেয়, ধ্রুব ছটফটিয়ে উঠে সকাল মাথা দুলিয়ে বলে, মনে আছে সেদিন দিয়েছিলে, শোধবোধ করলাম। ধ্রুব হেসে বলল, আচ্ছা আমি তো আরো অনেক কিছু দিয়েছি, সব শোধবোধ করে দাও। সকাল চুপ হয়ে গলায় মুখ গুজে পড়ে থাকে, ধ্রুব কোমরে চিমটি দিয়ে বলে, পাগলের বোঝ ষোলো আনা। সকাল এইভাবেই ঘুমিয়ে যায়। ধ্রুব সকালে মুখের দিকে তাকে, মনে হয় এই মেয়েটাই তার কলিজা, এটা ছাড়া বাঁচা অসম্ভব। এই যে কাছে আছে, মনে হচ্ছে সারা ঘরে শান্তি বিরাজ করছে। বিয়ের আগেও যাকে চিনত না, এখন সেই মেয়েকেই সবচেয়ে প্রিয় লাগছে। স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝি আল্লাহ এভাবেই মধুর করে দেয়, একে অপরের আনন্দের সুখের খোরাক বানিয়ে দেয়। ঘড়ির কাটা তখন রাত দুইটা ছুঁই। সকাল ধ্রুবর উদাম গায়ে লেপটে আছে, গোটা খোঁচা দাড়িতে নিজে তুলতুলে গাল ঘষে। ধ্রুবর ঘুম ছুটে যায়, জড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে সোনা, খারাপ লাগছে? সকাল ঠোঁট উল্টে বলে, আদর খেতে মন চাচ্ছে, আদর খাবো। ধ্রুব সকালের কথা শুনে স্থির চোখে সকালকে পর করে, শরীর এখনো আগুন গরম। সে সকালের কপালে হাত দিয়ে বলল, আচ্ছা শরীর ভালো হোক, বেশি করে আদর দিব। সকাল তেরা গলায় বলল, ধ্রুব আমি এক্ষুনি বলছি, মানে এক্ষুনি। ধ্রুব হাল ছাড়ে না, বোঝানোর ভঙ্গিতেই বলে, তুমি অসুস্থ? সকাল মিনমিন করে বলে, কিছু হবে না। ধ্রুব মাথা চুল টেনে হতবম্ব হয়ে তাকে বলে, আল্লাহ কোন দুঃখে পিচ্ছি বিয়ে করছিলাম। সকাল কাঁদো কাঁদো হয়ে বলে, যান আদর দাও না। সকালের জ্বর ভালো হলো, তার শাশুড়ি গতকাল আসবে। ধ্রুব এখন আগের চেয়ে বেশি জ্বালায়, সারাদিন পিছি পিছি ঘুরে একদণ্ড সকালকে একা ছাড়ে না। এই যে রান্না করার সময় কাছে দাঁড়িয়ে থাকবে, ফু দিয়ে সকালে চুল উড়াবে, তখন যখন তখন বেনি ধরে টানবে কাছে, আর সাথে তো উল্টোপাল্টা আবদার আছে। ধ্রুবর এই পাগলামি অগোছালো কাছে টানা সকালে খুব ভালো লাগে। সব মেয়েই তো এমনি হাজব্যান্ড আশা করে, যে কিনা ভালোবাসে ভালো রাখে। সকালের মনে হয় ছেলেদের এমন পাগল পাগল ভাব থাকা উচিত, সবার সামনে না হোক বদ্ধ ঘরে এমন পাগলামি করুক। মেয়েদের সুপ্ত মনে নিজেরা নরম পাখির বাসা বানিয়ে নিয়ে। বিয়ের প্রায় দুই মাস হতে যাচ্ছে, ধ্রুব নিয়মিত অফিসে যায়, হাজারো ব্যস্ততার মাঝেও সকালকে সময় দেওয়ার চেষ্টা করে। আগে অফিস থেকে এসে মোবাইল হাতে নিত, এখন এই সময়টা সকালের জন্য বরাদ্দ রাখে। তার মনে হয় সম্পর্ক ভালো রাখার জন্য দুজনকে সময় দেওয়া খুব প্রয়োজন। ফিজিক্যাল হলেই যে সম্পর্ক মজবুত হয় এমনটা না, সম্পর্ক মজবুত করতে হলে দরকার মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর এই সম্পর্কগুলো তৈরি করার জন্য দরকার একে অপরকে সময় দেওয়া, একে অপরের আস্থা ভরসা হওয়া। এই যে সকালে ছোট ছোট আহ্লাদগুলো তাকে হাসায়, অভিমানী চোখে যখন ধ্রুবকে দেখে তখন ধ্রুব অভিমান ভাঙায় আর মনে মনে হাসে। খুন হয় এইটা ভেবে যে একটু আদর আদর কথা বললেই যে পাখির অভিমান কমে যায়, একটু জড়িয়ে ধরলেই যে কান্না থেমে যায়। এই অল্প দামি শাড়ি চুড়িতেই গাল ভরে হাসে, এইটুকু পাওয়াতেই কেন এত খুশি মেয়েটা। অভিমানী চোখে যখন ধ্রুবকে দেখে তখন ধ্রুব অভিমান ভাঙায় আর মনে মনে হেসে। খুন হয় এটা ভেবে যে একটু আদর আদর কথা বলি যে পাখির অভিমান কমে যায়, একটু জড়িয়ে ধরলে যে কান্না থেমে যায়। এই অল্প দামি শাড়ি চুড়িতেই গাল ভরে হাসে, এটুকু পাওয়াতেই কেন এত খুশি মেয়েটা। সকালের রেজাল্ট দেয় সে 4.75 পেয়েছে, সবাই খুব খুশি হয়। সকালে বাবা আসে সকাল আর ধ্রুবকে নিতে, বিয়ের পরে একবারও যাওয়া হয়নি। ধ্রুব যেতে পারবে না, তার এখন ছুটি নেই। ঠিক করা হলো সকাল তার বাবার সাথে গিয়ে কদিন থাকার পরে
ধ্রুবকে নিয়ে আসবে। ধ্রুব কথাটা শুনে মন খারাপ হয়, আর চোখে সকালকে দেখে, সকালও তার দিকেই তাকিয়ে আছে। ধ্রুব চোখের ইশারা করে রুমে যায়। সকাল রুমে গেলে টেনে কোলে বসিয়ে গলায় মুখ গুঁজে চুপচাপ বসে থাকে। এতদিন হয়ে যাচ্ছে বিয়ের, কিন্তু ধ্রুব এখনও স্পর্শ করলে শৈলে ভাজে শিহরণ বয়ে যায়। লজ্জার কত তাজা, ছোঁয়াটা কত পবিত্র। সকাল ধ্রুবর মাথায় হাত বুলিয়ে মাথা উঁচু করে। ধ্রুবর নাকের সাথে নিজের নাক দিয়ে হালকা ধাক্কা দিয়ে খিলখিল করে হাসে। ধ্রুব হাসে না, চুপ করে তাকিয়ে আছে। সকাল আদর আদর গলায় বলল, কি হলো? ধ্রুব নাক ফুলিয়ে বলল, বুঝতে পারছো না? সকাল বুঝতে পারছে, তারপরও ধ্রুবকে রাগাতে বলল, না। ধ্রুব মন খারাপ করে বলল, না করে দাও, বলো যে এখন না, পরে যাবে। সকালেরও মন খারাপ হয়, কি করে থাকবে মানুষটাকে ছেড়ে, আবার গ্রামে যেতেও মন চাইছে। ধ্রুব বুঝতে পারছে না তার এত খারাপ লাগছে কেন, মনে হচ্ছে মেয়েটা কাছে না থাকলে সে মরে যাবে। সকাল গলায় জড়িয়ে ধরে, আমি তো মাত্র দুদিন থাকবো, যা ইচ্ছা করো। কি করব? ধ্রুব কিছু না বলে চুপচাপ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। রেডি হয়ে সবাইকে বলে যায় শুধু সকালকে ছাড়া। সকাল মন খারাপ করে দাঁড়িয়ে দেখে, মনোয়ারা সকালকে কাছে ডেকে নেয়। কোনো সমস্যা হয়েছে সকাল? ধ্রুব রাগ খুব ঠান্ডা মাথায় চলে। সকাল এটা বুঝতে পেরেছে, সে আমতামতা করে বলে, মা আসলে উনি চাইছিলেন আমি ওনার সাথেই যাই, প্রথমবার তো একা একা গেলে। মনোয়ারা ব্যাপারটা বুঝতে পারে, সকালের বাবাকে বুঝিয়ে বললে তিনিও বুঝেন। সকাল গেল না, সারাদিন ধ্রুব একবারও ফোন দেয়নি। সকালে খুব অভিমান হয়, গেল কি না এটাও তো জিজ্ঞেস করতে পারত। অভিমানের আগে সন্ধ্যায় রুমে অন্ধকার করে বিছানায় এক কোণে বসে থাকে। ধ্রুব সারাদিন মন বিষিয়ে থাকে, বউ চলে গেছে আর শেখি না, বসে বসে অঙ্ক করছে, আজকে বাসায় যেতেও মন চাইছে না, বউ নেই, শান্তি নেই। আজকে বাসায় গিয়ে হাসির ঋণিঝিনি লজ্জার বহর আর দেখা হবে না। তারপরেও ধ্রুবর বাসায় যায়, নিজের রুমে গিয়ে তার মনে হয় একটা শূন্যতা আঁকড়ে ধরে আছে। প্রতিদিন অফিস থেকে আসলে বউটা এটা সেটার বাহানায় আশেপাশে খুরখুর করতো, আজকে নেই। অন্ধকার রুমে দাঁড়িয়ে তার মনে হয় পিচ্চিকে ছাড়া থাকা অসম্ভব, বিয়ে করে এ কোন জ্বালা হলো। ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে ধ্রুব খুব কষ্ট কষ্ট গলায় গিয়ে ওঠে, আমি ফাইসা গেছি। ধ্রুবর এমন গান শুনে সকাল নিজের অভিমান ভুলে খিলখিল করে হেসে ওঠে। প্রিয় হাসি প্রিয় মানুষের উপস্থিতি টের পেয়ে ধ্রুব লাইট চালায়। সকালকে দেখে এগিয়ে সে বলল, তুমি যাওনি? সকাল হেসে বলল, না, আমার বরকে মাইনকার চিপায় দেখার জন্য থেকে গেছি। বউ থাকলে কি আর এই গান গাই? ধ্রুব হেসে দেয়, সকালকে জড়িয়ে ধরে বলল, তারপর চকাশ করে কয়েকটা চুমু দিয়ে বলল, কেন যাওনি? সকাল আবার অভিমানী হয়, ঠোঁট ফুলিয়ে বলে, আপনি রাগ করে চলে গেলেন, গেলে শান্তি পেতাম না তো। ধ্রুব হাসে, তার বউটা তাকে বুঝিয়ে একটু রাগ করেছে তাই যায়নি? কানের কাছে মুখ গুঁজে শক্ত করে জড়িয়ে ধরেই বলল, তাই তো এত ভালোবাসি। ধ্রুবর হাবভাব ভালো না দেখে সকাল বলল, ঘামযুক্ত শার্ট নিয়ে বউকে ধরা যায় না। ধ্রুব কোমরের বাঁধন শক্ত করে বলল, বর চাইলে সব করা যায়। সকাল ছুটে চলে যেতে নিয়েও পারে না, কাকে বুঝাবে পাগলকে, যে কিনা সকালে সান্নিধ্যে এলে ছোট্ট ছেলে হয়ে যায়। সকাল আবেশের চোখ বন্ধ করে, ধ্রুব সে তো অগোছালো কাজের জন্য এক্সপার্ট, মুহূর্তের মাঝেই সকালকে অগোছালো করে দেয়, নিজেও অগোছালো রাজ্যে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। আজকাল সকালের কেমন জানি লাগে, হঠাৎ করে শরীর ঝিমিয়ে উঠে চোখ ঝাপসা হয়ে আছে, দুদিন ধরে খাবারও খেতে পারছে না। মনোরা বিকেলে সকালের ঘরে আসে, সকাল বাথরুমে তখন বমি করছে, বাথরুম থেকে আসার পথেই পা পিছলে পড়ে যায়। মনোরা ধরে রুমে আনে, সকালের শরীর অবস্থাটা ওনার চোখ এড়ায়নি, এখন বমি করতে দেখে সন্দেহ প্রবল হয়। সকালের হাত ধরেই বললেন, সকাল আম্মু কবে থেকে বমি হচ্ছে? সকালের চোখ ঢুলঢুলু করছে, মাথা নেড়েই বলল, দুদিন ধরে। মনোরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ধ্রুব কি দেখেনি শরীর যে খারাপ? মা সকালে আর দুপুরেই বেশি খারাপ লাগে, রাতে ভালোই লাগে, এমনি বলিনি ওনাকে তাই জানে না। মনোরা মন কুটাকে, এখন যে পিছলে পড়ল। মনোরা তখনই সকালকে বগল দাবা করে ছুটলেন হসপিটালে। ঘণ্টাখানেক পরেই মনোরা হসপিটালের করিডোরে বসে আছেন,
ইউরন আর আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট হাতে পেয়া মাত্রই ডাক্তারের চেম্বার থেকে আসলেন। কপালে বিন্দু বিন্দু খাম ঝরছে। ধ্রুবকে ফোন করা হয়েছে, সকালকে পিছলে পড়ার জন্য কেবিনে ওষুধ দেওয়া হয়েছে। তখনই ধ্রুব এলো, মাকে দেখে বলল, মনোরা আম্মা কি হয়েছে, সবাই ঠিক আছে তো? ওরা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে, চিড় বিড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তোকে এত বড় বিশ্ববিদ্যালয়ের পড়িয়ে কি লাভ হলো, গাধার বাচ্চা গাধা। মায়ের হঠাৎ বকাঝকার কারণ ধ্রুব বোধগম্য হয় না। আশপাশে সবাই মাথা ঘুরিয়ে তাকেই দেখছে। মুখ কালো করে বলল, আমি কি করেছি আম্মা, এত লোকের মাঝে বাপ নিয়ে গালি দিচ্ছ কেন? খুব না লাফিয়েছিলি, আমি বাচ্চা মেয়ে বিয়ে করিয়ে দিয়েছি। ধ্রুব কি বলবে বুঝে না। আজকে আবার কি হলো, কি হয়েছে আম্মা? ধ্রুবর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেই বলল, গাধা। ধ্রুব কিছু বলবে তার আগে মনোয়ারা বলেন, বউয়ের শরীরের দিকে কি খেয়াল রাখা যায় না? আমি আজকে যদি না যেতাম তখন কি হতো বলতো, এই অবস্থায় পিছলা খেয়ে বসে আছে। ধ্রুব ভ্রু কুচকে বলল, এই অবস্থায় মানে? মনোয়ারা হাতের রিপোর্ট ধ্রুবর কাছে দিয়ে বলেন, লেখাপড়া কাজে লাগা নে। এটা বলে উনি বিল দিতে চায়। ধ্রুব ইউরিন টেস্ট স্পষ্ট দেখে পজিটিভ লেখাটা, আল্ট্রা রিপোর্টে লেখা 5 উইক প্রেগনেন্সি অ্যান্ড 2 ফিটাস। ধ্রুব ধপ করে চেয়ারে বসে পড়ে, কিভাবে সম্ভব, আয় হায়, এই মুখ সবাইকে কিভাবে দেখাবে। খুব লাফালাফি করছিল বাচ্চা বউ করে, এখন এই বাচ্চার পেটে কিনা 2 বাচ্চা ভাবা যায়? ধ্রুবর বুক ধরফর করে কাঁপে, গলা শুকিয়ে কাট কাট, ধীর পায়ে উঠে কেবিনে চায়। সকাল বিছানায় শুয়ে আছে ধ্রুব, মাথা চুলকে পাশে গিয়ে বসে, ছোট্ট খাটো শরীরে কিনা 2টা বেবি, টুইন। ধ্রুবর মনে হচ্ছে সে অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে যাবে, বাচ্চার পেটে 2 বাচ্চা। বাসায় এসে মনোরা জানায় এখন থেকে সকাল ওনার সাথে থাকবে। এমন দায়িত্ব জ্ঞানহীন ছেলের কাছে বউ রাখা উচিত না। কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, ধ্রুব চোখ পর পর করে বলল, আম্মা এটা ঠিক না, বউটা আমার। মনোরাও কম না, খোঁচানোর সুযোগ পেয়েছে, ঠিসমিরি বলল, বাচ্চাটা আমার। ধ্রুব চোখ খিচে বন্ধ করে নেয়, উফ আবার সেই বাচ্চা। সকালের দিকে তাকিয়ে বলল, সকাল রুমে চলো। সকাল অসহায় চোখে স্বামী আর শাশুড়িকে দেখে মনোরা তেতে উঠে বলে, যদি কিছু হয় খবর আছে। ধ্রুব কিছু না বলে মুচকি হাসে, সকালে হাত ধরে রুমে যায়। সকালকে বিছানায় বসিয়ে ধ্রুব ফ্লোরে বসে, তারপর সকাল আর ধ্রুব একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। ধ্রুব মাথা নাড়িয়ে বলে, এটা কিভাবে হলো? সকাল অবাক হওয়ার ভান ধরে বলল, কিভাবে মানে? মানে এত সতর্কতার পরেও কেমনে কি ভাই? সকাল মুচকি হেসে বলল, আপনি অনভিজ্ঞ লোক তাই এই অবস্থা। ধ্রুব ভ্রু নাচিয়ে বলল, মোটেও আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। আর বাচ্চার পেটে আবার বাচ্চা আসবে কেন? তাদের আসার অনেক তাড়া, তাই কোনো বাধা মানতে রাজি না। ধ্রুব সকালের উজ্জ্বল মুখের দিকে তাকায়, খুশি ছিলিক চুয়ে চুয়ে পড়ছে। সকালকে আরেকটু বাজিয়ে দেখার জন্য বলল, সকাল তোমার বয়স খুব কম, এই অবস্থায় 2 বেবি ঠিক না, এক কাজ করে অ্যাবর্শন করে ফেলি। মূর্তি সকালে 2 চোখে পানি টলমল করে, হাত আপনা আপনি পেটে চলে যায়, ফুপিয়ে বলে উঠে, কি বললেন? তা